নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি একটি বেসিক ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি। 2 মিনিটে বাচ্চাদের জন্য ব্রেড টোস্ট, মানে ব্রেড বাটার টোস্ট, খুবই সহজ। আমরা যেখানে সেখানেই এটা কিনে খেয়ে থাকি। যখন হাতে কম সময় থাকবে আর বাচ্চাদের কিছু ভালো টিফিন দিতে লাগবে, সেই সময় এটা আপনারা বানিয়ে নিতে পারেন। সবাই প্রায় জানেন যে কি করে বাটার টোস্ট বানাতে হয়, কিন্তু পারফেক্ট ভাবে সবাই বানাতে পারেন না। তাই বাচ্চাদের টিফিন দেওয়ার ফলে এটা ঠান্ডা হওয়ার পর খুব শক্ত হয়ে যায় আর বাচ্চারা খেতে পারে না। তাই কিভাবে পারফেক্ট ভাবে ব্রেড টোস্ট বানাতে হয় আর ঠান্ডা হলেও শক্ত হয় না, সেটাই আমি দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা কি করে বানাতে হয় দেখে নিই। বাটার টোস্ট বানানোর জন্য আমি 2 পিস স্লাইস ব্রেড নিয়েছি, বাটার আর একটু চিনি নিয়েছি। বাটার আর চিনিটা যে যেমন পছন্দ করবে সেই অনুযায়ী ইউজ করবেন। বাটার টোস্ট বানানোর সময় খেয়াল রাখতে হবে যে নর্মাল তাওয়া বা ননস্টিক আপনারা ব্যবহার করবেন সেটা যেন আগের থেকে গরম না থাকে। প্রথমে আমি গ্যাস অন করলাম। গ্যাস অন করে সঙ্গে সঙ্গেই আমি পাউরুটি স্লাইস দুটো দিয়ে দিলাম, আর ফ্লেমটাকে আমি রেখেছি লো টু মিডিয়ামের মাঝে। এটা আস্তে আস্তে কুকড হবে। খেয়াল রাখতে হবে পাউরুটিটা যেন অতিরিক্ত ক্রিস্পি না হয়ে যায়, যাতে ঠান্ডা হওয়ার পর সেটা শক্ত না হয়ে যায়। আর টোস্টটা এমন হবে যাতে ওপরে কোনো কালার থাকবে না, কিন্তু ভেতর থেকে কুকড হবে, ওপরটা হালকা ক্রিস্পি হবে আর ভেতর থেকে সফট হবে। যারা বাচ্চারা খাবেন, যেসব বাচ্চারা, ঠান্ডা হওয়ার পরে যাতে বাচ্চারা সহজেই এটাকে ছিঁড়ে খেতে পারে। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে বারবার এটাকে আমি উল্টিয়ে পাল্টে কুক করে নেব। আমি 1 মিনিটের মতো উল্টে পাল্টে টোস্টটাকে ভালোভাবে কুক করে নিয়েছি। দেখুন, ওপর থেকে এটা হচ্ছে কোনো দাগ পড়েনি, কিন্তু ওপরটা হালকা ক্রিস্পি হয়েছে। এই অবস্থায় আমরা এটা নামিয়ে নেব। এই অবস্থায় যদি আপনারা নামিয়ে নেন, তাহলে ঠান্ডা হওয়ার পরে এই টোস্টটা শক্ত হয় না। টোস্টগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। এবার গরম থাকতে থাকতেই এর মধ্যে আমি ভালো করে বাটার লাগিয়ে নেব। যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি, তাই একটু বেশি পরিমাণে বাটার দিলে কোনো ক্ষতি নেই। খুব ভালোভাবে আমি বাটারটা লাগিয়ে নিচ্ছি ব্রেডের দুদিকে। ব্রেডের দুদিকে আমি খুব ভালো করে বাটার লাগিয়ে নিয়েছি। এবার ব্রেডের ওপরে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ইচ্ছা অনুযায়ী দিতে পারেন আপনারা। আমাদের বাটার ব্রেড টোস্ট সার্ভ করার জন্য একেবারেই রেডি। এটা গরম গরমই খেতে ভালো লাগে, তবে বাচ্চাদের এটা ফটাফট বানিয়ে আপনারা টিফিন হিসাবেও দিতে পারেন। আমাদের আজকের রেসিপি বাচ্চাদের জন্য 2 মিনিটে বাটার ব্রেড টোস্ট তৈরি হয়ে গেছে। খুবই সহজ, এটা বেসিক রেসিপি। যে কেউ কোনোদিনও রান্না করেননি যারা, তারাও এটা দেখে বানিয়ে ফেলতে পারবেন। একেবারে নতুন নতুন রাঁধুনি আর ব্যাচেলারদের কথা ভেবেই আমি রেসিপিটি দেখিয়েছি, না হলে তো সবাই প্রায় পারেন, দেখানোর কিছুই নেই। আমি এটা বানিয়ে দেখালাম। আশা করছি আমার সমস্ত রেসিপিগুলো আপনাদের ভালো লাগে, আর ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে শেয়ার করে দেবেন।
দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি আর টিপস এর সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।